ভাগে ষড়যন্ত্রের বিরুদ্ধে হুগলি জেলার উদ্যোগে ঐতিহাসিক মিছিল চলছে চুচুড়া ঘড়ির মোড় থেকে উত্তরপাড়া পর্যন্ত। বহিরাগত দখলদারদের দখলদারি আমরা মানি না, হিন্দু সাম্রাজ্যবাদের রমরম আমরা মানি না। বাংলাকে ভাগ করবে যারা, তাদের আমরা ভাগ করে দেব। মিছিল চলছে অনেকক্ষণ আগে, 2 ঘন্টা আগে মিছিল শুরু হয়েছে চুচুড়া ঘড়ির মোড় থেকে। এখন ঐতিহাসিক মিছিল উত্তরপাড়া সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জিটি রোড ধরে হুগলির বুক কাঁপিয়ে বাঙালি জয়যাত্রা চলছে। আমরা হিন্দি সাম্রাজ্যবাদীদের চামড়া গুটিয়ে দেব, আমরা উর্দু সাম্রাজ্যবাদীদের চামড়া গুটিয়ে দেব, বাঙালি শত্রুদের আমরা চামড়া গুটিয়ে দেব। এটা বলতে চাই, বাংলায় থাকবেন, বাংলা ভাগ করতে চাইলে, বাংলা ভাগ করতে চাইলে কিন্তু তার ফল ভালো হবে না। মিছিল চলছে, সকলে শেয়ার করুন, প্রতিটা বাঙালিকে জানিয়ে দিন, জেলায় জেলায় পাহাড় থেকে মোহনা বাঙালি ডাকছে, বাঙালি লড়ছে। আজকের ঐতিহাসিক বাইক মিছিল দেখছেন হুগলি জেলার সম্পাদক দর্পণ ঘোষের নেতৃত্বে। দেখছেন বাগছাপ পতাকা পথ পথ করে উঠছেন। এখন আমরা তো শ্রীরামপুরের বুক চিরে বাঙালি শত্রুদের বুক কাঁপিয়ে মিছিল এগিয়ে চলেছে। বহিরাগত দখলদারদের চামড়া আমরা তুলে নেব। বাংলার মাটিকে ইউপি বিহার বানানো যাবে না, বাংলার মাটিকে গুজরাট বানানো যাবে না, বাংলার মাটি বাঙালির মাটি, বাংলায় থাকবে, বাঙালির মতো করে থাকবে। মিছিল চলছে দেখছেন, বাংলা ভাগ করবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এখন শ্রীরামপুরের স্টেশনের উপরে যে ফ্লাইওভার, মিছিল সেই ফ্লাইওভারে উঠছে। মিছিল চলছে বাংলা পক্ষর ঐতিহাসিক মিছিল হুগলির বুক চিরে চুচুড়া ঘড়ির মোড় থেকে উত্তরপাড়া পর্যন্ত। এই বৃষ্টি ভেজা দুপুরে, রবিবারের দুপুরে বাঙালি যুবক যুবতীরা রাস্তায় নেমেছে নিজের অধিকারের দাবিতে, এবং বাংলাকে ভাগ করা যাবে না সেই চক্রান্তে, বাংলাকে ভাগ করা চক্রান্তের বিরুদ্ধে। আজ বাংলা পক্ষ বাঙালি প্রাণের সংগঠন, হাজার হাজার বাঙালি, লাখ লাখ বাঙালি আজ পাহাড় থেকে মোহনা বাংলা পক্ষর বাগছাপ পতাকার নিচে জোট বেঁধেছে। দেখতেই পাচ্ছেন বাইক মিছিলে বাংলা পক্ষর বাগছাপ পতাকা, বাঙালির প্রাণের পতাকা, বাঙালির অধিকারের পতাকা পথ পথ করে উঠছে। আমরা লড়ছি, এই লড়াই আমার আপনার প্রতিটা বাঙালির, আপনি যে দলেরই হন, যে ধর্মের হন, এই লড়াই সকলে। বাংলাকে ভাগ করতে এলে সোজা কথায় ভাগ ভাগ করে দেবো আমরা। এই ভিডিও শেয়ার করুন, আপামর বাঙালিকে জাগিয়ে দিন, ইউপি বিহার হবে না। মিছিল শুরু হয়েছে কিন্তু বৃষ্টি ভিজেও সহযোদ্ধাদের উত্তেজনা এক বিন্দুমাত্র কমেনি। বাঙালির যে এই মাটি আমাদের, এরা চিনিয়ে দেওয়ার সময়, এরা বুঝিয়ে দেওয়ার সময়, এবং নিজের অধিকার বুঝে নেওয়ার সময়। হিন্দি সাম্রাজ্যবাদের চামড়া আমরা গুটিয়ে দেব, পরিষ্কার করে বলছি, বহিরাগত দখলদারের চামড়া আমরা গুটিয়ে দেব। এই যে দর্পণ ঘোষ, বাংলা পক্ষর হুগলি জেলা সম্পাদক দর্পণ ঘোষের নেতৃত্বে আজকে হুগলির বুক চিরে চুচুড়া ঘড়ির মোড় থেকে বাঙালির অধিকারের দাবিতে উত্তরপাড়া পর্যন্ত ঐতিহাসিক বাইক মিছিল হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, বাংলাকে আমরা ভাগ করতে দেব না। ভারতের স্বাধীনতার আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, রক্ত এবারও দেবো, কিন্তু একতরফা নয়। যেটা পরিষ্কার করে জন বার্লাদের, দিলীপ ঘোষদের, হিন্দি সাম্রাজ্যবাদীদের, বাঙালি শত্রু বিজেপিকে আমরা বুঝিয়ে দিতে চাই, এই মাটির মালিককে, এই রাস্তার মালিককে, জিটি রোডের
বাংলার মালিককে, শ্রীরামপুরের মালিককে, মহেশের মালিককে, রিসরার মালিককে, হুগলির মালিককে, হিন্দমোটরের মালিককে, সারা বাংলার মালিককে, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, বাঙালি শত্রুদের চামড়া, বাঙালি শত্রুদের চামড়া, বাংলা পক্ষ পথে নেমেছে বাঙালি শত্রুরা হতে আর, বাংলা পক্ষ পথে নেমেছে বাঙালি শত্রুরা হতে আর। ঐতিহাসিক মিছিল দেখুন, এই ঐতিহাসিক মিছিল বিরাট লম্বা, বাইক নিয়ে 40 কিলোমিটার বাংলা পক্ষের মিছিল চলছে, বাঙালি এক হয়েছে, বহিরাগতদের বুঝিয়ে দিতে চাই বাংলায় থাকবে, বাঙালির নিয়ম মেনে থাকবে, বাংলায় থাকতে হলে বাঙালির নিয়ম মেনে থাকতে হবে, এখানে এই মাটি বাঙালির মাটি, এই বাংলার মালিককে, এই মাটির মালিককে, সিটি রোডের মালিককে, বাংলা ছাড়া হবে তারা এখানে চলো, এই মিছিলের ভিডিও সকলকে শেয়ার করুন, প্রতিটা বাঙালিকে জানিয়ে দিন বাঙালি কিন্তু এক হয়ে গেছে, ঐতিহাসিক মিছিল চলছে চুচুড়া থেকে একদম উত্তরপাড়া পর্যন্ত, অনেক অংশ বহিরাগতদের দখলে চলে গেছে, দখলদারি মুক্ত করতে হবে, বাংলাকে ভাগ করা যাবে না, বাঙালির চাকরি চাই, বাঙালির কাজ চাই, বাঙালির ব্যবসা চাই, এবং হিন্দি উর্দুর আগ্রাসন আমরা মানি না, চামড়া আমরা গুটিয়ে নেব যদি বাঙালির ওপর রাজ করে এখানে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, তুমি কে আমি কে, সামনে চলো বাইক ভিডিওটা পিছনে দেখাবো, এখন শ্রীরামপুরে জিটি রোড ধরে বাংলা পক্ষর ঐতিহাসিক বাইক মিছিল এগিয়ে চলেছে, দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে বাঙালি ছেলে মেয়েরা বাইক নিয়ে রাস্তায় নেমেছে নিজের অধিকার বুঝে নিতে, অনেক হয়েছে বহিরাগতদের আগ্রাসন, অনেক হয়েছে হিন্দি সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, দেখুন মিছিল এগিয়ে চলেছে সকলে শেয়ার করুন, যে এলাকায় বাঙালি ভয়ে কুঁকিয়ে থাকতো এক বছর আগেও দু বছর আগেও, সেখানে বাঙালি মাথা উঁচু করে বাকচাপ পতাকাতে বুঝিয়ে দিয়ে এসছে এই বাংলার মালিক হচ্ছে বাঙালি, তাই সকলকে জানান নিজের পাড়ায় জোট বাঁধুন, নিজের পঞ্চায়েতে জোট বাঁধুন, নিজের পৌরসভায় জোট বাঁধুন, নিজের বিধানসভায় জোট বাঁধুন, আমরা ভোট চাই না, বাঙালির অধিকার চাই, বাংলা রাজ্যের অধিকার চাই, বাঙালির চাকরি চাই, বাঙালির কাজ চাই, এবং বহিরাগতদের বাঙালির পায়ের নিচে দেখতে চাই।
দেখতে পাচ্ছেন যে তাজা রক্ত যুবক যুবতীরা এগিয়ে এসেছে। বাঙালি সংগঠন বাইক হবে চলেছে এখন মাহেশ, ঐতিহাসিক মাহেশ, মাহেশ রথের জন্য বিখ্যাত। দেখতেই পাচ্ছেন সামনে মাহেশের রথ দাঁড়িয়ে আছে, মাহেশের বুক চিরে এই যে ঐতিহাসিক রথ, মাহেশের গেট, মাহেশের বুক চিরে জিটি রোড ধরে বাংলাবোধ পক্ষর মিছিল, বাঙালির অধিকারের মিছিল এগিয়ে চলেছে। বাংলা ভাগ হবে করবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এখানে একটু স্লোগান জোরে হবে, স্লোগান জোরে হবে, 3 কিলোমিটার স্লোগান জোরে হবে, স্লোগান জোরে হবে, এরপর স্লোগান জোরে হবে। স্লোগানের আওয়াজ বাড়বে, স্লোগানের আওয়াজ বাড়বে, বাঙালি শত্রুদের চামড়া, বাঙালি শত্রুদের চামড়া, জয় বাংলা, এই বাংলার মালিককে, মাহেশের মালিককে, শ্রীরামপুরের মালিককে, রিসরার মালিককে, কন্যাগড়ের মালিককে, হিন্দমোটরের মালিককে, বাঙালি শত্রুদের চামড়া, হিন্দু সাম্রাজ্যবাদীদের চামড়া, উর্দু সাম্রাজ্যবাদীদের চামড়া, জয় বাংলা, জয় বাংলা, আওয়াজ জোরে হবে। একটা ফুল খেলার ব্যাপার আছে। বাঙালি শত্রুদের দুই গালে, আওয়াজ জোরে, আওয়াজ ঢুকে গেছে, আওয়াজ জোরে ঢুকে গেছে, আওয়াজ জোরে, এই মাটির মালিককে, এই মাটির মালিককে, রিসরার মালিককে, জিটি রোডের মালিককে, এই রাস্তার মালিককে, এই মাটির মালিককে, রিসরার মালিককে, কন্যাগড়ের মালিককে, হিন্দমোটরের মালিককে, Thank you.
দেখতেন ঐতিহাসিক মিছিল আসতে আসতেন বহিরাগত দখল হয়ে যাওয়ার ইশরার বুক চুড়ে এগিয়ে চলেছে। বাঙালির গর্জন শুনছেন এই রাস্তার মালিককে, রিসরার মালিককে, এই জেটি রোডের মালিককে, এই বাংলার মালিককে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাঙালি শত্রুদের চামড়া, হিন্দি সাম্রাজ্যবাদীদের চামড়া, উর্দু সাম্রাজ্যবাদীদের চামড়া, এই বাংলার মালিককে, রিসরার মালিককে, বহিরাগত দখলদারদের চামড়া। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আরে এই বাংলার মাটি, জয় বাংলার ঘাঁটি, এই বাংলার মাটি, জয় বাংলার ঘাঁটি, শিলার মাটি, জয় বাংলার ঘাঁটি, শিলার মাটি, জয় বাংলার ঘাঁটি। ঐতিহাসিক মিছিলে যোগ দিয়েছে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায়। মিছিলের গর্জন শুনছেন, মাইক ছাড়াও গর্জন শুনছেন, বাঙালি বাগেদের গর্জন শুনছেন, নিজের পাড়ায় জোট বাঁধো বাঙালি, এই মাটি আমাদের, আমাদের বাপ মায়ের মাটি, আমাদের পূর্বপুরুষের মাটি, এই মাটিকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, এই মাটিকে ভাগ করতে দেওয়া যাবে না, এই মাটিতে কোনো বহিরাগত দখলদারি চলবে না। পুষ্পবৃষ্টি হচ্ছে এবং মিডিয়া আছে দেখতে পাচ্ছেন। জয় বাংলা, বাঙালি বাঙালি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, বাঙালি। আবার কে দেখছেন বাঙালি পুষ্পবৃষ্টি করছে, বাঙালি আবার কে, বাঙালি বাঙালি। বাঙালিকে বরণ করে নিচ্ছে বাংলার মানুষ, বাঙালি ঐতিহাসিক মিছিল, বাঙালির মিছিল, বাঙালি বাঙালি, বাঙালি আবার কে, বাঙালি
জয় বাংলা লাইভটা কেউ ধরো না। দেখছেন বাঙালি বাংলা পক্ষ করে মিছিলে পুষ্প বৃষ্টি করে বাঙালিকে বরণ করে নিল। বাঙালি যাচ্ছে, এই বাংলায় কোনো দখলদারি চলবে না, বাংলাকে ভাগ করা চলবে না। আমি বলছি আমরা কোমনগর পেরিয়ে গেছি, ঠিক আছে, তুমি না আমাদের আগে তোমাদের ওখানে পৌঁছাতে হবে, ওখানে কেউ নেই, তোমাদের ওখানে যে কজন আছো সব নিয়ে তুমি একবারে কোমনগর এসো। এই কোমনগর না মানে আমাদের গৌরীতে স্পটে, ঠিক আছে, যে কজন যে কজন আছে ওখানে জানা আছে গৌরি যাও, কারণ আমরা আসার আগে তোমরা ঢুকে গেলে ভালো হবে, ভালো লাগবে। আগে একটা ফোনটা করবে, ফোনটা আগে করবে, ওইখানে দেখুন তো আমরা ঢুকে যাবো। আমার আগে মাইকটা আছে। বাংলা পক্ষর বাংলা ভাগে ষড়যন্ত্র বিরোধী ঐতিহাসিক মিছিল চলছে। বাংলা ভাগ আমরা করতে দেব না, স্বাধীনতার সময় আমরা অনেক রক্ত দিয়েছি, বাংলা ভাগ করতে এলে আমরা অনেক রক্ত দেব, কিন্তু বাংলাকে আমরা ভাগ করতে দেব না। বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলাকে ভাগ করতে চায়। বাংলা ভাগে ষড়যন্ত্র হয়েছে দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, জন বাংলার দুই গালে, সৌমিত্র খার দুই গালে, নিশীথ প্রামাণিকের দুই গালে, হিন্দি সাম্রাজ্যবাদীদের দুই গালে, বাঙালি শত্রুদের দুই গালে, উর্দু সাম্রাজ্যবাদীদের দুই গালে, হিন্দি সাম্রাজ্যবাদীদের দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, জন বাংলার দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, জন বাংলার দুই গালে, নিশীথ প্রামাণিকের দুই গালে, রাজু বিস্তার দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, বাঙালি শত্রুদের দুই গালে, বাংলা ভাগের ষড়যন্ত্রকারীদের দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, জন বাংলার দুই গালে, জন বাংলার দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, দিলীপ ঘোষের দুই গালে, রাজু বিস্তার দুই গালে, রাজু বিস্তার দুই গালে, নিশীথ প্রামাণিকের দুই গালে, নিশীথ প্রামাণিকের দুই গালে, বাঙালি শত্রুদের দুই গালে, হিন্দি সাম্রাজ্যবাদীদের দুই গালে, দেখছেন মিছিল এখন কোন্নগর ঢুকছে, সেই চুচুরা ঘড়ির মোড় থেকে দশটার সময় মিছিল শুরু হয়েছে। বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালির ঐতিহাসিক বাইক মিছিল চলছে। আমাদের মিছিল শেষ হবে উত্তরপাড়ার গৌরী মোড়ে, সেখানে সভা হবে বাঙালির, সভা হবে বাংলা পক্ষর।
বাংলা পক্ষর মিছিলে যোগ দিয়েছে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, এমনি হচ্ছে চালু হয়ে চলেছে বড় চট্টোপাধ্যায়। বুঝতে পারছেন যে হুগলি শিল্পাঞ্চলে বাঙালির মাথার উপর চড়ে থাকতো বহিরাগতরা, সেখানে বাঙালির ঐতিহাসিক মিছিল দেখুন, সাহস দেখুন, বাঙালি এই বাগছা পতাকার নিচে জোট বাঁধছে, বাঙালি শত্রুরা হুঁশিয়ার। বারো মন্দির ঘাট, আমরা এই ঐতিহাসিক বারো মন্দির ঘাট পণ্য করে যে বারো মন্দির ঘাট এখন ক্রস করছি, দেখছেন বাঙালির ঐতিহাসিক মিছিল চলেছে, সকলে লাইভটা শেয়ার করুন, প্রতিটা বাঙালিকে জানান, নিজের পাড়ায় জোট বাঁধুন, নিজের এলাকায় বাংলা পক্ষকে জোরদার করুন। বাগছাপ পতাকা পথপথ করে উঠছে, এই পতাকা বাঙালির অধিকারের পতাকা, এই পতাকা বাঙালির সাহসের পতাকা, এই পতাকা বাঙালির বটগাছ। একদম সামনে চলো তো, ইয়েকে ওকে বলবো ভিডিওটা এখনই করতে হবে, এখন করে ফুল ইয়েটা না ফুল মিছিল। জয় বাংলা, বাংলা পক্ষ নেতৃত্বে গাড়ি কেন চলে তো এবার ভিডিও কর। জুতো মারো তালে তালে, বাংলা ভাগ করবে যারা, বাংলা ছাড়া হবে তারা, বাংলা ভাগ করবে যারা, উইচক বাংলা ভাগ করবে যারা, বাংলা শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বাংলার শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাঙালির শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান।
দেখে অ্যাম্বুলেন্স দেখে যাবে না, তাড়াহুড়ো কি আছে বলো? আমি অ্যাম্বুলেন্স কি বলবো, দেখেন কেন আমার ফোনটা দিয়ে দাও না। আর আমার হাতে লাইভটা আছে না, চলো 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 আমাকে দিয়ে, আমাকে দিয়ে দাও। সাইলেন্ট কেন পুরো মিছিল? এত বড় করলে হবেই তো, এটা তো ভালো হয়েছে না? হ্যাঁ, অনেকটা লোক জানতে পারলো, দেখতে পারলো, আরো ভালো হচ্ছে হাতে আমরা ডিসপ্লেস নিয়ে গিয়ে দেখতে পারি। বাংলা পক্ষ নেতৃত্বে ঐতিহাসিক বাইক মিছিল চলছে, রাস্তা খুব খারাপ, রাস্তা খুব খারাপ, দেখে রাস্তা খুব খারাপ। বাংলা ছাড়া হবে তারা, বাঙালির এই মিছিল, বাঙালি অধিকারের মিছিল, এই মাটির মালিক হচ্ছে বাঙালি। সামনে চলে গেলে
আমরা তো স্লোগান দেওয়ার কেউ নেই, শুনতে পাচ্ছে না কেউ। একটা পতাকা লাগবে, একটা পতাকা লাগবে। আসতে যেতে পারছে না, বাচ্চা আসতে যেতে পারছে না, গাছ রাত্রে গেছো, মিছিল যাচ্ছে, গেলো দেখলে। এই সকাল 10টায় চুচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল শুরু হয়েছে, আমরা উত্তরপাড়া ঢুকছি। বাঙালির মিছিল, বাঙালির অধিকারের মিছিল, বাংলা ভাগের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মিছিল এখন উত্তরপাড়ায় ঢুকছে। এরপর আমাদের সেখানে সভা হবে। সকলে লাইভ দেখুন, শেয়ার করুন, বাঙালিকে জানান, নিজের পাড়ায় জোট বাঁধুন, এতে আপনার ভালো, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভালো। আমরা ভোট চাই না বাঙালির চাকরি চাই, ভোট চাই না বাঙালির কাজ চাই, ভোট চাই না বাঙালির ব্যবসা চাই, ভোট চাই না বাঙালির অধিকার চাই, এবং বাংলাকে ভাগ করতে এলে ভাগ ভাগ করে দেওয়া হবে। ইউপি বিহার হবে না। এ গর্গদা, এ গর্গদা, এ গর্গদা, পেট্রোল লাইনের মালিক কে, আগে করোনা কথা বলো, মালিক কে, মালি আমার কে, ও গর্গদা, লাইনের মালিক কে, ও গর্গদা, ও গর্গদা, এটা অন্য জন ঢোকায়, ভেতরে ঢোকো, ওটা অন্য জনকে দাও, মাইকটা অন্য কাউকে দাও, মাইকটা অন্য কাউকে দাও, ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও, তোমরা ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, বড়দা ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, এবার ভিডিও করবি ল্যান্ডস্কেপে পুরো মিছিলটা, ঠিক আছে? এবার এখানে ঢুকছে পুরোটা, চলো চলো চলো, মিছিল উত্তরপাড়ায় ঢুকছে, বাঙালির ঐতিহাসিক বাইক মিছিল, হুগলি শিল্পাঞ্চলে বাঙালি কণ্ঠাসা হয়ে গেছিল, বাঙালি আজকে রুখে দাঁড়িয়েছে বহিরাগতদের বুঝিয়ে দিতে, এই মাটি বাংলার মাটি, এই বাংলার মাটি বিহারি ইউপির না, এই মাটি বাঙালির।
যাবে তো। মিছিল উত্তরপাড়া শখের বাজার পাশ করছে, দেখতেই পাচ্ছেন বাঙালি অধিকারের দাবিতে বাংলা ভাগ ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলা পক্ষর ঐতিহাসিক ভাই মিছিল। তোমরা পিছন দিকে ঢোকো না, অতবার বলছি গর্গদা, আরে ওকে বার, ওকে শুনতে পাচ্ছে না, বলছি গর্গদাকে নিয়ে মিছিলের মধ্যে থাকতে। চলো চলো চলো, দাঁড়িয়ে 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 চিনতে পারলি তোকে? হ্যাঁ পারলি। আস্তে চলো না, না না যেও না যেও না, আমার হাতে এখন লাইটটা আছে, ওই মিছিলে সবাই ঢোকার সময় লাইটটা করতে চাই, বিন্দু বলছি যেও না, এখন সিগারেট নেই, চলো চলো। বাঙালির অধিকারের ঐতিহাসিক মিছিল, বাইক মিছিল যে শুরু হয়েছিল সকাল 10টায় চুচুড়া ঘড়ির মোড় থেকে, এখন আমরা উত্তরপাড়া সভাস্থল থেকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন তিন ঘন্টা মিছিল, বাংলা জয় বাংলা। হুগলি সম্পাদক অর্পণ ঘোষ, বাংলা ভাগ করবে যারা।
বারবার না বাংলা পক্ষ নামটা বারবার বলো। আরে বাংলা পক্ষ নামটা বলো কাদের মিছিল হচ্ছে? হুঁশিয়ার 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 জয় বাংলা বাঙালি আবার কে বাঙালি আবার কে বাঙালি আবার কে বাঙালি আবার কে আরো দেব রক্ত উত্তরপাড়ায় সভাস্থলে মিছিল এলো। দেখতে পাচ্ছেন মিছিল প্রবেশ করলো।